জেনে নিন যেভাবে সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠছে সৌদি। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে সামরিক শক্তিতে ক্ষমতাধর দেশগুলো নিজেদের বাহিনীকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। ব্যতিক্রম নয় সৌদি আরবও। আর তারই জের ধরে ফ্রান্স থেকে এবার অস্ত্র কেনার জন্য প্রায় $2,000 কোটি আরেকটি চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্যারিসে তিন দিনের সফরের শেষ দিনে তিনি এই চুক্তি করেন। জানা গেছে এই চুক্তির আওতায় ফ্রান্স থেকে সৌদি আরব সিজার আর্টিলারি কামান ও যুদ্ধজাহাজ কিনবেন। অবশ্য আগে থেকেই ফ্রান্স হতে কেনা হচ্ছে সিজার আর্টিলারি গান, স্নাইপার রাইফেল, ট্যাঙ্ক ও সাজোয়াজান এবং যুদ্ধজাহাজ। এ ব্যাপারে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র বিক্রেতা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবি করেন অস্ত্র বিক্রির বিষয়ে খুব সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেছে ফ্রান্স। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রয়োজন মানবাধিকার আইন ও বেসামরিক জনগণের জীবনের ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছে। অন্যদিকে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গেও অস্ত্র কেনার জন্য বিশাল চুক্তি করেছে সৌদি আরব। এসব চুক্তির আওতায় রিয়াদ সরকার বহু যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রচলিত অস্ত্র পাবে।